মেয়াজের রাত্রে রসুল উল্লাহ হলেন মা আল্লাহ হলেন আশেখ আল্লাহ আকবর বলেন আকবার আল্লাহ কি আশেখ কেননা জিবরিল যখন হুজুরের জন্য আসলেন বরাক নিয়ে ফেরেস্তা নিয়ে হুজুরকে নেওয়ার জন্য তখন উম্মেহানির গোরে নবীজি আরাম ফরমাচ্ছেন একটু দেখেন নবী রামের অবস্থান মুসা কালিমুল্লাহর অবস্থান মুসা কালিমুল্লাহ বলে রাব্বি আরনি আল্লাহ তুই আমাকে দেখা দে বলছি কি বলছে না কত কাকুতি মিনতি কিন্তু মাওলা দেখা দিচ্ছে না তো আল্লাহ বলে দিলেন লান তারানি। তারা শব্দের আগে লান ব্যবহার করলেন কখনো তুমি আমাকে দেখতে পারবে না তোমার সেই যোগ্যতা নাই বারবার দরখাস্তের পরে সামান্য নূর এলকা করলেন খাররা মূসা সয়িকা মূসা কালিমুল্লাহ বেহুশ বেকারার হয়ে গেল সমস্ত পাহাড় জলে সুরমা হলো পিঠের নিচের মাটি পর্যন্ত সুরমা কিন্তু পশম একটাও জ্বলে না জ্বলছিল জ্বলে না তো আল্লাহ সব শেষ কর্লা পশম জ্বলল না কেন তফশিরে কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রেহমতুল্লাহ আলী লেখেন যে ওই দিন মুসা কালিমুল্লার পশম না জলার পিছনে কারণ হচ্ছে এই ওয়াকানা জিবাতু আলা নূরে না মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আমার নবী পাকের পেশা আমার নবী পাকের নূর ছিল মুসা কালিমুল্লার পেশানিতে জোরে বলুন সুবহানাল্লাহ তাজাল্লিয়ে মুস্তাফা থাকার ওয়াসিলায় মুসা কালিমুল্লাহ আল্লাহর নূরের তাজাল্লিতে কি জ্বলে নাই তো মুসা দরখাস্ত করলেন দেখা দাও আমার নবী পাকের কোনো দরখাস্ত নাই আল্লাহ একবার বলেন না কেন হুজুর বলেন না যে তুমি আমাকে দেখা দাও বরং প্রিয় নবীজি উম্মেহানির ঘরে কি করছেন আরাম ফরমাচ্ছেন হুজুর আরাম করছেন আর এদিক দিয়ে আল্লাহ পাক বুরাকু পাঠাইলেন এরপরে ফেরেস্তা পাঠাইলেন নবী রসুলগানকে বললেন আপনারা বায়তুল মোকাদ্দাসে থাকেন বন্ধু আসবে আপনারা রিসিপশান করবেন আল্লাহু একবার বলেন না কেন আর প্রত্যেক আকাশের মধ্যে গেট আল্লাহ বানিয়ে দিলেন সাজাইলেন জান্নাতকে মালিককে বললেন দরজাগুলা বন্ধ করো জাহান নামের দরজা রেদোয়ানকে বললেন তোমরা একটা কাজ করো সুন্দরভাবে জান্নাত সাজাও রেদোয়ান বললেন কেন জান্নাতের পরিদর্শনকারী আসবে জান্নাত যার জন্য বানাইছি তিনি আজকা পরিদর্শন করবে আল্লাহ আকবার বলেন কোরানুল করিম তো আসছে লী নুর ইয়াহুমিন আল্লাহ আল্লাহর নবীকে মেরাজ করাইছে আল্লাহর নিদর্শনগুলা দেখানোর জন্য আল্লাহু আকবর বলেন গভীর মনোযোগ সরকারের তো আলম মোহাম্মদ মুস্তফা সসরাম বিনা দরখাস্ত হুজুর আরাম ফরমাচ্ছেন জিবরিল দরজায় করা নাড়লেন ও মেহানি বললেন তুমি কে তো জিব্রিল বলেন যে আমি সাত আকাশের উপরের জিব্রাইল লিমা জিতা হাজি লাইল ও জিব্রাইল এত গভীর রাত্রে কেন আসছ কো মেহরবানি করে দরজা খুলেন দরজা খোলা হলো প্রিয় নবীজি আরাম ফরমাচ্ছেন জিব্রাইল হুজুর পাকের কদম মুবারকের কাছে দাঁড়াইলেন মিকাইল হুজুরের সের মুবারকের কাছে দাঁড়াইলেন সুবাহ আল্লাহ বলেন আমার নবীজির চক্ষু মুবারক কি বন্ধ জিবরি এখন ডাক বেম এমন একটা ভাব নিলেন মাদার্জুন নবুয়ার শরীফ শেখ আব্দুল হক মুহাদুভি বুখারি হানাফি রহমাতুল্লা তিনার কিতাব মাদার্জুন নবুতে মেরাজের রাজের লিখেন আরেকটি কিতাবিবুল্লা দুনিয়া শারহিনী আল্লামা ইমাম শাহাবুদ্দিন কস্তুলানি রিয়া তালা আনুহু তিনি মেয়রাজের সাপ্টারে পরিষ্কারভাবে উল্লেখ করেন দুনিয়ার মানুষ শোনো তোমাকে আমাকে ডাকতে হয় ডেকে ডেকে তোমাকে আমাকে বিভিন্ন কাজে পাঠাইতে হয় বিভিন্ন জিনিস পরিদর্শন করাইতে হয় আল্লাহ পাক জিব্রিলকে বললেন জিবরিল আমার বন্ধুকে ডাকা ডাকি করিও না ও আল্লাহ কিভাবে তোমার বন্ধুকে নিব তো আল্লাহ বলেন কাবিল আলা কাদামাই হে আমার বন্ধুর দুনো কদমে তুমি জিবরাইলে চুমা লাগাও আল্লাহ আকবার বলেন তোভাবি মুল্লা টুল্লা যদি থাকো চতুর্দিকে মাইকের আওয়াজ যাচ্ছে তোমরা বলো পীরের কদমে মাতা পিতার কদমে উস্তাদের কদমে চুমা দিলে শিরিক হয় বেদাত হয় মেরাজের রাত্রে আল্লাহ জিব্রাইলকে দিয়ে আমার নবী পাকের কদম মুবারকে চুমার হুকুম দেয় আল্লাহ একবার বলেন না কেন জিবরিল এই কথা বলেন না যে কেন করব। আল্লাহর হুকুম বাইলট করেন নাই বরং আল্লাহ হুকুম দিতে মাত্র দেরি জিবরিল আমার নবী পাকের কদম মুবারকে চুমা লাগাইলেন লাগানের পরে হুজুরের চক্ষু মুবারক খুললো স্যার মুবারকের কাছে দেখে মেকাইল কদম মুবারকের কাছে জিবরাইল হুজুর প্রশ্ন করে লিমা জি তা লাইল জৌফিল্লাই জিবরিল ও ভাই জিবরিল এত গভীর রাত্রে তুমি কেন আসছ তো জিবরিল কইয়া রসুলাল্লাহ আসার কারণ পরে বলবো ইন্নাল্লাহু ইউক্রিউকা সালামা আল্লাহু আকবার বলেন হুজুর আগে আপনি আল্লাহ সালাম গ্রহণ করুন মেরাজের রাতে আল্লাহর হাবিবে পাকে কে সালাম দিল আল্লাহ উত্তর দেন না কেন কে দিল আমার নবীকে সালাম দিলেন আল্লাহ সালাম হুজুর গ্রহণ করলেন এখন জিব্রাইল বলেন ইন্নাল্লাহু ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কোন প্রয়োজন নাই বিয়াদবি কষ্ট কি maaf করবেন আল্লাহ আমাকে প্রেরণ করেছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইশতাকা লিখা ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার সাথে দিদার আপনাকে দিদার দিবে লেখা আপনার সাথে সাক্ষাৎ আপনাকে দিদার দিবে সাক্ষাৎ দিবে বেলা হিজাব কোনো পর্দা নাই জোরে বলুন সোবাহান আল্লাহ কোনো কি নাই একজনে কয় আল্লাহ দেখা দাও আল্লাহ বলেন কখনো দেখতে পারবে না আরেকজনে আরাম ফরমাচ্ছেন আর বুরাক পাঠাইয়াও আল্লাহ পাক প্রিয় নবীকে সালাম দিয়ে কয় দোস্ত আসেন আপনার সাথে প্রেম বিনিময় করব। আপনার সাথে ভাবের কথা বলবো আল্লাহ একবার বলেন না কেন ভাইরা আমার মেরাজের রাত্রিতে হুজুর সরে কারে দো আলম মোহাম্মদ সাল্লাম তিনি উম্মেহানির ঘর থেকে বাইর হলেন খানায় কাবার পাশে মাকামে ইব্রাহিমের কাছে দুই রাকাত নামাজ আল্লাহর হাবিব পড়লেন অনেক মোল্লা বলে মেরাজের কোনো নফল নামাজ নাই অথচ আমার নবীজি সফর করবে আল্লাহর দাওয়াত গ্রহণ করবে দুই নামাজ মাকামে ইব্রাহিমের পাশে হুজুর বসে আল্লাহর হাবিব নিজে পড়লেন তো পড়লেন পড়ার পরে এখন জিবরিল হুজুরের সামনে বোরা কানলেন বোরা কানার পরে প্রিয় নবীজি বুরাকে আরোহণ করে না আমার জন্য যদি একটা গাড়ি সুন্দরভাবে সাজায় আমি কাউকে দেখবো না আমার জন্য গাড়ি সাজাইছে আনছে আমি গাড়িতে উঠবো কি বলেন এটাই তো আমাদের হাইসিহ আমার প্রিয় নবীজি বুড়াকে উঠেন না তো জিব্রিল বলে ইয়ারসুল আল্লাহ আল্লাহ তো আপনার জন্য বুড়াক পাঠাইছে ওঠেন না কেন তো আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিন বলেন জিব্রাইল আমি আমার গোনাগার ওম্মদগুলোকে দুনিয়ায় রেখে আল্লাহর দেওয়া বুরাকে উঠে আল্লাহর দাওয়াত কবুল করব আমি এটা সম্ভব না আমার গুনাগার উম্মতের একটা পয়সালা করতে হবে আল্লাহ একবার বলেন না কেন তো আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রিল আমার বন্ধু কি চায় হজুরাম বলেন জিবরিল আমার উম্মত গুনাগারের একটা ব্যবস্থা হতে হবে না হয় আল্লাহর দেওয়া বুরাকে রসুল উল্লাহ কদম রাখবে না তো আল্লাহ পাক বলেন দোস্ত বুঝেছি গুনাগারের জন্য আপনি হইরান ফেরেশান তাদের প্রতি আপনি অতিশয় দয়াবান আপনাকে রাউফুর রাহিব তো বানাইছি আমার নবীজি মুমিনের জন্য কি রৌফুর রহিব রাসূলুল্লাহ আমি আল্লাহ ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হলাম যখন কিয়ামত কায়েম হবে মানুষ ফুলসেরাতের রাস্তা পার হবে এই চিন্তায় আপনি বিবুর আছেন চুলের চাইতে চিকন কোর চাইতে ধার হবে জাহান নাম এর উপর দিয়ে রাস্তা কিভাবে আপনার উম্মত অতিক্রম করবে অন্ধকার রাস্তা হবে কিভাবে যাবে এই জন্য প্রেশান আছেন আমি ওয়াদা করলাম যারা দুনিয়াতে আপনি রসুল উল্লাহর গোলামি করবে বলেন কার গোলামি কার গোলামি আপনি নবী পাকের গোলামি যারা করবে ইসরাফিল সিংহায় ফুক দেওয়ার পরে সমস্ত সৃষ্টি ম্লান হবে ধ্বংস হবে আবার ফুক দিবে সবাই কবর থেকে উঠবে ইয়ারসুল আল্লাহ গুলামে মোস্তফাকে আমি এভাবে নিব না গোলামে মোস্তফার কবরের পাশে একটা করে বোরাক রাখবোয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ তারা বুরাকে উঠবে উঠার পরে বুরাকের গতিতে ফুলছে রাত পার হয়ে যাবে তো মোল্লা বলবে কোথার থেকে বলছি মোল্লাদেরকে বলবো মাওয়াহি বললে দুনিয়া যদি থাকে খুলে দেখতে পারো মেয়েরাজের সপ্তাহে সুবাহান আল্লাহ বলেন নজাহাতুল মাজালিস খুলতে পারো মায়ের নবুয়ার শরীফ নকশে মুস্তফা সাল্লাল্লাহু আল ইসলাম খোলো লেকসে মোল্লা মাইর কাশিফি আল হারাবি হানাফি আলাই তো আল্লাহ যখন বললেন দোস্ত আপনি চিন্তিত হবেন না আপনার গুণাগার ইমানদার উন্মতের জন্য আমি কবরের পাশে বুরাক পাঠাবো তো বুঝি খুশি না বেজার মেরাজ তুই ওইটা আদান প্রদান হুজুর খুশি হয়ে গেলেন এমত অবস্থায় হুজুর উঠবে এখন কিন্তু বোরাক আমার নবীকে নিতে চায় না আল্লাহ একবার বলেন ও তো বলেন কিরে বোরাক তুমি আমার কাছে বললা চল্লিশ বছর খানা খাদ্য বন্ধ করছো প্রিয় নবী পাককে তোমার উপরে আরোহণ করার জন্য আল্লাহ তোমাকে মঞ্জুর করলেন তোমার দরখাস্ত আল্লাহ কবুল করলেন এখন তো সেই নবীজি কত মুবারক রাখবে তোমার উপরে তুমি এভাবে হেলাধুলা করছে কেন বোরাকের জবানও খুলে গেল বোরাক বলে ইয়া জিব্রিল আমি গোস্তাকই করছি না বিয়াদবি করছি না তো আমার আকিদা হচ্ছে আজকে আমি জীবন ধন্য হব যেহেতু চল্লিশ হাজারের মধ্যে আমাকে আল্লাহ নির্বাচিত করেছেন প্রিয় নবীকে নেওয়ার জন্য তাই আজকে আমি নির্বাচিত বোরাক ওগো জিবরিল আমার একটি দরখাস্ত আছে প্রিয় নবীজি যেন এই দরখাস্ত কবুল করে তো হুজুর বলেন জিবরিল বলো বোরা কি বলতে চায় তো বোরাক জবান খুলে গেলেও আমার আর কোনো দরখাস্ত নাই আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে কাজিউল কোজ্জার ইজলাসে বসে বিচার শুরু করবে আপনার গুনাগার উম্মতের জন্য আপনি কখনো ফুলসেরাতে কখনো কাউসারে ইয়া রসুল আল্লাহ কখনো মিজানে। আবার কখনো জান্নাতের দরজার নিকটে যাবেন অনেক বুরাক তখন আপনাকে আরোহণ করার জন্য ব্যস্ত থাকবে ইয়া ইয়া আমার আর দরখাস্ত না সেই পরকালে ময়দানে আল্লাহ হাসরের আমি যেন আপনার বাহন হই হুজুর বলেন তোমার দরখাস্ত মঞ্জুর হলো আল্লাহ একবার বলেন না কেন তো এখন আমার নবীজি দরখাস্ত মঞ্জুর করলেন বুরাক আপসে আপসিন আপসিনা হ বোরা গাছতে ছোটো হয়ে গেল নরম হয়ে গেল আমার নবীজি বোরাকে কদম রাখলেন কদম রেখে হুজুরের সায়ে শুরু করলো আজকে যারা মেরাজকে অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে কি বলেন ঠিক কিনা বলেন কেন এই জন্য মেরাজ অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হয় কেন মেরাজ কেউ করায় নাই সুবাহান আল্লাহ আসরা বলা হয়েছে কি বলা হয়েছে আসরা আল্লাহ নিজে আল্লাহর বন্ধুকে মেয়েরাজ করাইছে বি আব্দি আব্দুল শব্দের আগে বা এলসাক মাইয়াত আল্লাহ যেথায় থাই রসুল উল্লাহ সে আল্লাহ সে এতে কোনো বিন্দু মাত্র তাফার রুখাত নাই জোরে বলুন সুবাহান সরকারে দো আলম নূরে মুজসম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালিসম তিনি সফর শুরু করলেন এখানে পড়লেন দুই রাকাত নামাজ বায়তুল্লাহমে ইসা নবীর পেদায়শের স্থানে দুই রাকাত নামাজ এরপরে বিরাট খেজুরের বাগান সেখানে জিবরিল বললেন বোরাক থামো থামলো হুজুরকে বললেন ইয়ারসুল আপনি নামাজ পড়েন হুজুর পড়লেন পড়ার পরে নবীজি জিজ্ঞাসা করে জিব্রাইল এ মকাম এখানে অনেক খাজুরের বাগান দেখা যাচ্ছে এখানে আমাকে নামাজ পড়াইলা তো জিবরিল বলো তো এটা এই জায়গাটার নাম কি তো জিবরিল বলেন ইয়া রসুল আল্লাহ এমন এক জায়গায় আপনি মাওলাকে সেজদা দিয়েছেন যেই জায়গাটা আরশো হইতে দামি আল্লাহ আকবার বলেন তো হুজুর বলেন কেন উত্তর হচ্ছে ইয়া রসুল আল্লাহ আপনি মক্কাতুল মোকার সারাটা জীবন থাকবেন না এটা হলো আপনার চির জীবনের আরামগাহ রওজা আথার হবে সেখানে আল্লাহর হুকুমে আমি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে সেজদা করাইয়া দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি রোজা শরীফ যেখানে সেখানে প্রিয় নবীজি মেরাজের রাত্রে দুই রাকাত নফল নামাজ পড়ছে তল্লার হাবিব রহমাতুল আলামিন যাওয়ার পথে অনেক নিদর্শন নবীজি দেখছেন শোধ পরিণাম কি হবে ঘোষ করের পরিণাম কী হবে জাকাত শিকারকারীর পরিণাম কী হবে নামাজ অস্বীকারীর পরিণাম কী হবে এবং মুজাহিদ ব্যক্তি যারা হবে তাদের অবস্থা মর্যাদা কি হবে এগুলা রাস্তা যেতে যেতে আল্লাহর হাবিবে পাকে আল্লাহ দেখাই নিয়েছেন প্রতিটার প্রশ্ন নবীজি জিব্রাইলকে বলছেন এই অবস্থা কেন এই অবস্থা কেন এই অবস্থা কেন আরেক দলকে নবীজি মেরাজের রাত্রে দেখছেন কি তাদের জিব্বা এভাবে টান দিচ্ছে আর আগুনের কেসি দিয়ে ফিরিস্তারা জিব্বাকর্তন করতেছে এম তো তাই হুজুর সরকারের আলম সাল্লাল্লাহু আর ইসলাম জিবলিলকে বললেন তাদের এই অবস্থা কেন জিবলীল তুমি বলো তো জিবলির বলি আর রসুল আল্লাহ এরা অন্য কেউ না হাউলা ই খোতাবাউকা ইয়া রসুল আল্লাহ এরা আপনার উম্মতের একদল বক্তা খোতাবাউকা আপনি রসুল মধ্যে একদল বক্তা তাদের জিব্বা কর্তন করা হচ্ছে আগুনের কেসি বলেন এমন অবস্থা কেন তারা যেহেতু ধর্মের দিয়েছে তারা খতিব হয়েছে আল্লাহর বান্দাকে আল্লাহর দিনের দাওয়া দিয়েছে তাদের অবস্থা কেন এমন তো জিবরিল বলে আর সুল্লাহ অন্য কিছু না তাদের জবান আর তাদের কাল ভিন্ন তাদের কথা কর্ম এবং তাদের অবস্থান সম্পূর্ণ বিপরীত ইয়ারসুল আল্লাহ শুধু তাই না তাদের জবান দ্বারা আপনি রসুল্লাহর দুশ্মনী করাবে তাদের জবান দ্বারা আপনার আউরিয়া কেরাম আল্লাহর জাত উলুহিয়াতের বিরোধিতা হবে বিদায় তাদের জবান এর থেকে এভাবে মুখ থেকে জিব্বাকে বাহির করে আগুনের কেসিদেরা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেটে কেটে নাউজুবিল্লাহ বলেন না কেন হুজুর সাল্লুআ আলী সাত তসলিম সব কিছু দেখলেন দেখে এসেই তো তিনি আবার দুনিয়াতে এসে বক্তব্য পেশ করলেন অনেকে বলবেন মুফতি সাহেব আপনারা বলেন রসুল্লাহ গায়েব জানে আমাদের আকি দেখি নবীজির গায়েব জানে কিনা আল্লাহ তো নবীজিরে জানাইছে আমরা বলি না যে নবীজির নিজে নিজে জানে বরং নবীজির জানাইছে কে আল্লাহ তো কতটুকু জানাইছে এটার ব্যবস্থা নাই সৃষ্টির কাহ বয়ান করতে ব্যবস্থা আছে কোনো ব্যবস্থা নাই তো গভীর মনোযোগ এখন প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজবি হুজুর যদি জানে কার কি অবস্থা কার কোন কারণে এই শাস্তি বা এই মর্যাদা হচ্ছে তো আবার জিব্রাইলকে মাস পথে জিজ্ঞাসা করবে কেন প্রত্যেকটি প্রশ্ন লা ইলমির কারণে নয় চেহালতের কারণে নয় কোন কোন প্রশ্ন আছে হ্যাকমত উদ্ঘাটন করার জন্য কি বলেন তো আল্লাহ পাক জিব্রিলকে দিয়ে আমার নবী পাশ্রামকে পরিদর্শন করানোর জন্য এভাবে নিচ্ছেন আর হুজুর দেখছেন বারে বারে হুজুর জিব্রিলকে বলছেন এটা কি ওটা কি ওটা কি এর অর্থ যদি বলেন রসুলুল্লাহ জানে না তো আপনার ইমান নাই এখানে আমাদের একটি প্রশ্ন আছে তোমরা যদি এটা দ্বারা বলো রসুলুল্লাহ না জানার কারণে জিব্রাইলকে এভাবে প্রশ্ন করেছে তো আমি বলবো আল্লাহ তো হাকামুল হাকিমিন ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সদুর তোমার আমার অন্তরে কি কথা গোপন আছে সৃষ্টি করার আগেই তো আল্লাহ জানে জানে কি জানে না জানার পরে আবার মূসা কালিমুল্লাহকে কেন প্রশ্ন মা তিলকা বিয়া মিনিকা মূসা ও মূসা তোমার ডাইন হাতে কি বলো আল্লাহ দেখে কি দেখে না জানে কি জানে না এখন বলো আল্লাহ কি জানে কি জানে না যদি বলবা জানে না তো প্রশ্ন আর যদি বলবা জানে তো কেন যদি জানে তাহলে প্রশ্ন করবে কেন যদি না জানে তাহলে আল্লাহ শাহনে উলুহিয়াতের উপরে তোমার খর্ব করা হচ্ছে তোমার ইমান চলে যাবে এখানে প্রশ্ন করার রহস্য হচ্ছে এই আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন তোমার হাতে কি তো মুসা কালিমুল্লা জবাব দিচ্ছেন আমার হাতে লাঠি কি 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 তো লাঠি তো লাঠি বললেন এরপরে কয় কি লাঠি যদি আমি রাখি মাটিতে এটা অজগর সাপ হয়ে যায় সাপ হইয়া কি করে কয় সাপ হইয়া এই যা আছে এবং খা ফেরাউনের যত বাহিনী টাহিনী আছে হা করে আর সব ঢুকে যায় আবার যদি ধরি তো এটা লাঠি হয় লাঠি দ্বারা কি করো তো আল্লাহ পাকের কাছে মূসা কালিমুল্লাহ বলেন এই লাঠি দ্বারা আমি পাতা পারি গাছের থেকে পাতাগুলা দিয়ে আমি এই আমার বকরি ভেড়াগুলাকে লালন পালন করি আল্লাহ আল্লাহ প্রশ্ন করলেন মুসা কালিমুল্লার জবান দিয়া লাঠি মারলে কি হয় লাঠি রাখলি কি হয় লাঠি আপনার সারলি কি হয় মুসা কালিমুল্লার জবান দিয়া সৃষ্টিকে আল্লাহ বয়ান করে করে শোনাই দিলেন আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলমীর মাহদুম জিবরাইল খাদেম আমার মখদুম জিব্রাইল খাদেম হুসুর বলেন আমি কেন করব আকবার বলেন না করবো আমি কেন তোমাদের কাছে এই বক্তব্য পেশ করব। আমার খাদের খাদেমের মুখ দিয়া শোনাই তোমরা আমার খাদেমের জবান থেকে শুনে যাও আমার খাদেমের জবান থেকে শুনে তোমরা তালিম গ্রহণ করো আল্লাহ এখানে কি কথা বলি নবীজিকে আল্লাহ মেরাজ করাইতে কোন শব্দ ব্যবহার করছেন বি আব্দিহি কি শব্দ বি নুরিহি বলে নাই বি নাবিহি বলে নাই বি আব্দিহি বললেন কেন হুজুরের আব্দিয়ত আর আমাদের আব্দিয়তের মধ্যে কতটুকু বেশ কম দেখো আব্দে দিগার আব্দুহু চিজি দিগার আস্ত আর আব্দুহুর মধ্যে রাত আর দিন যেমন ব্যবধান এর চাইতে অধিক ব্যবধান হলো আব এবং আবদুহের মধ্যে হুজুর সরকারে আলমকে বি নুরিহি বলেন নাই কেন অনেক লোকেরা বলবে যে আমার নবী পাককে আল্লাপাক বি নুরিহি দিয়ে অন্যান্য জগতের নূর বিচারণ করাইয়া হুজুরকে নিয়েছে আল্লাপাক এমন একটা শব্দই ব্যবহার করলেন আমার নবী পাকের অন্য সিফাতের তো ক্ষমতা আছে হুজুরের আবদিয়তের সিফতের ক্ষমতা কতটুকু কথি সিদ্ধাতুল মুনতাহা নয় এর পরে যত লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন রাস্তা আছে সত্তর হাজার নূরের পর্দার পরে আলমে হাহুদ আলমে জবারুদ আলমে মালাকুত আছে আলমে কুদ্দুত স্টেশনের পরে কোনো রপ্রবও নাই কিছু নাই এরপরে হুজুরের আবদিয়তের ক্ষমতা আল্লাহ আকবার ইয়া রসুর আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ গভীর মনোযোগ আপনারা দেখেন না জিবরুল আমিন সিদ্ধ্রাতুল মুনতা হয়ে গেছে যাওয়ার পরে কয়েক কাতিম ইয়া রসুল আল্লাহ হুজুর আপনি সামনে বারেন তো আমার প্রিয় নবীজি বলেন রে জিবরেল তুমি আমাকে আনলা সত্তর হাজার ফেরেশতা বৈরাতি বানানো হলো আলা হজরত বলে দিয়েছেন সবে আসুরা কী দু পে দাহায় দরোদ নৌ শায় বজ মে জন্ন শবে আসুর আপে দায় মে দরোদ নৌ শায় মে পে লা खुसालाम मुस्तफा रे रहमत बेला बज में जिब्रिल आमीन हुजूर सरकारे दो आलम के दरबारी सिदरातुल मुंतहाई निलन नेवार परे साए मकामे जिब्रिल ये जगह जिब्रिल रोवस्थान সেখানে গিয়ে দেখা হলো একটা কুরসি দেখা যাচ্ছে সুবাহার্লা বলেন কুরসির এক পায়া থেকে আরেক পায়ার দূরত্ব হলো পাঁচ শত রাস্তা ওই কুরসির উপরের বুরুষটা হচ্ছে সত্তর হাজার বছরের রাস্তা মণিমুক্তা দিয়ে কুরসি সাজায় রাখছে কিন্তু কুরসি খালি তো আল্লাহর হাবিব জিব্রাইলকে বলে রে এই কুরসি খালি দেখা যায় কারণ কি জিব্রাইল কইয়ারসুল আল্লাহ আমার সৃষ্টির পরে আমার বাড়ি এখানে এই বাড়িতে আমি আসার পরে এই যে এই কুরসি খালি দেখছি এখনো খালি দেখি আল্লাহ একবার বলেন না কেন ইয়া আল্লাহ তবে একটা জিনিস দেখছি এই কুর্সির চতুর্দিকে ফিরিস্তারা মার হাবা ইয়া রসুল আল্লাহ মার হাবা স্লোগানিতে করছে তো আল্লাহকে একদিন বললাম আল্লাহ এই কুরসি খালি রাখছ চতুর্দিকে মার হাবা ইয়া রসুল আল্লাহ স্লোগান হচ্ছে এই কুরসি খালি কার জন্য রাখছো তো আল্লাহ বলে দিলেন জিবরিল আমার বন্ধুকে একদিন আমি দাওয়াত করে আনবো আমি প্রেম বিনিময় করবো পথে আলমে খালক স্টেশন সারার আগে আমার বন্ধু একটু রেস্ট রেস্ট করবে আরাম করবে আরামের জন্য আমার বন্ধুর জন্য আমি কুরসি বানিয়ে রাখছি ইয়া ইয়া আজকের রাত্রুই হলো আপনার এখানে একটু আরাম করার রাত্র আপনাকে আমরা দেখে দেখে আমাদের মনের স্বাদ আল্লাহ আল্লাহ মেয়েরাজের রাত্রে রসুর উল্লার জন্য আল্লাহ নিজে যত সাজানোর দরকার আছে সাজাই আল্লাহু আল্লাহ একবার বলেন আমরা যদি মিলাদ সাজাই তো বেদাত হয়ে যায় কয় কি কয় না ও আল্লাহ তুমি কি করলা তো আল্লাহ বলেন আমার বন্ধুকে আনবো ইজ ইয়াকশাস সিদরা ইজ এটা জরাব জি ইয়াকশাস সিদরা মা ইয়াকশা জাব যেমন ভাবে সাজানোর দরকার সাজাতে হে মওলা আল্লাহ নিজে সাজাই আছে কার জন্য মাহবুব কে নিয়ে সাজায়া মাহবুবের জন্য আল্লাহ সাজাইছে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ জন্য এ মাটা এস্তেমাল হয় আমর্থে মা ইয়কসা যা সাজানোর দরকার যেমন ভাবে সাজলে বন্ধু খুশি হবে আল্লাহ এমন ভাবেই আছে বন্ধুর জন্যে ভাইরা আমার মনোযোগ গভীর খেয়াল তো জিবরিল বলে ইয়া রসুল আল্লাহ এই জায়গায় আপনি বসেন হুজুর বসলেন এখন জিবরিল বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাড়ির ফেরেজ একটা দরখাস্ত রাখছে কি দরখাস্ত আপনি যদি এখানে নামাজ পড়ান আমার এই সিদ্ধাতুল মুন্তায় যারা আমরা আছি আপনার পিছনে নামাজ পড়ে আমাদের জীবন সার্থক হবে হুজুর সেখানে ইমাম হলেন নিয়োগ বাঁধলেন বাঁধার পরে হঠাৎ করে দেখা গেল একটি জাহান নামে একটি পাথর পড়েছে যে পাথরটার আওয়াজ হুজুর আসলো আবার হুজুর তাকবির ছাড়লেন উল্টা তাকবির বাঁধলেন সেখান থেকেই বিতিরের উল্টা তাকবির আসছে আল্লাহ একবার বলেন না কেন তল্লার হাবিব রহমাতুল আলমিন নামাজ সমাপ্ত করলেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন বাইতুল মোকাদ্দাসে কাদের ইমাম হলেন নবী গনের আবার সিদ্দরাতুল মন্তাহার নিচে সপ্তম আকাশ সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে এটার নাম হল মসজিদে বাইতুল মামুর সেখানেও নবীজি ইমাম হলেন হুজুরের লকব তখন হলো ইমামুল থাকিন বাইতুল মকদ্দাসে ইমামুল মোরসালিন। আমার নবীজি ইমামতি করলেন এখনও নামাজ ফরজ হয় নাই এখনো নামাজের জামাতের কথা বলা হয় নাই যাবে তো আল্লাহ সলাথ ফরজ করবে সলাথের নিয়ম নীতি দিবে হুজুর এখন নামাজ পড়াচ্ছেন কাদের যারা আদম থেকে ঈশা পর্যন্ত আগে নামাজ পড়াইছে এবং পড়ছে উম্মদকে কি বলেন সত্য মিথ্যা আমার নবীজিদের নবীগণের ইমাম হলো আমার রাসূলুল্লাহ কার থেকে নামাজের নিয়ম কানন ইমামতির বিধান শিখলো সক তো ওয়াহাবি মোল্লারা অর্থ মূর্খ নাউযুবিল্লাহ বলেন না কেন যারা আগে নামাজ পড়াইলেন উম্মদদেরকে তারা আজ হুজুরের পিছনে ইক্তদা করেছে ও আল্লাহ তোমার বন্ধু যে ইমাম হল তোমার বন্ধু কোন মুক্তবে পড়েছিল বলো তো আল্লাহ বলেন কিভাবে পড়বে আমি আল্লাহ নিজে আগিত পড়াই আমার বন্ধুকে পাঠাইছি জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কেউ আমার বন্ধুকে নামাজের নিয়ম কানুন তালিম দিতে হয় নাই আগে আমার রসুল উল্লাহ আমি আল্লাহ থেকে তালিম পেয়েছে তাই তিনি ইমামতির জন্য কোনো অসুবিধা নাই হুজুরের পিছনে একতে দা করেছেন নবী রসুলগণ ভাইরা আমার সিদ্ধুল মমতাই আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমীর নামাজ পড়াইলেন পরারের পরে দেখেন একটি এই কুরসির সামনে হলো দশ হাজার কুরসি পাশনে দশ হাজার কুরসি ডাইনে দশ হাজার কুরসি বামে দশ হাজার কুরসি প্রত্যেক কুরসির মধ্যে এক একটা কুরসির মধ্যে দশ হাজারের মধ্যে কোরআন নকশা করা দশ হাজারের মধ্যে তৌরিত নকশা করা দশ হাজারের মধ্যে ইঞ্জিল নকশা করা দশ হাজারের মধ্যে জবুর নকশা করা প্রত্যেকটা নকশাকৃত কুর্সির চতুর্দিকে দশ হাজার করে ফেরেস্তা, কেউ কোরআন তালাবাদ করছে কেউ জবুর তালাবাদ করছে কেউ ইঞ্জিল তালাবাদ করছে কেউ আপনার আপনার তৌরিত কিতাব তালাবাদ করছে হুজুর সরকার বললেন জিবরিল এদের অবস্থা কয়ে যতক্ষণ ইসরাফিল সিংহ না ফুক দিবে এরা পড়তেই থাকবে এরা কি থাকবে তো আল্লাহর হাবিব রহমাতুল আলমিন এখানে সালাম কালাম কুশল বিনিময় হয়ে গেল এখন নবীজি কয় চলো না জিব্রাইল জিবরিল কি কয় না আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা কি না ও জিবরিল তুমি তো আনলা আমাকে নেওয়ার জন্য তুমি বলছ যেতে পারবে না আমি তো যাচ্ছি তুমি আসছো না কেন বোরাকো আসতে চলে গেল বোরাকো কি চলে গেল তো জিবরিল বলেন কি আর সুর আল্লাহ আমার দ্বারা সম্ভব না আল্লামা সাদি কি বলছেন বসুর এ মুহাম্মদ ফরু কে খোদা বসুর মুহাম্মদ ফরু গে খোদা তাজল্লি তু আহমদ মোহাম্মদ খুজা খোদার মাকান আজ মোহাম্মদ জুদা মোহাম্মদ খোদা শুধ মুহাম্মদ খোদা এটা রুমিও বলছেন জুরো বলুন সোহান আল্লাহ বলে বলে আগরে মুয়ে পর তরফরম ফরু কে তজল্লি বসু ফরম জুরো বলুন সোহান আল্লাহ ইয়ার সুরল্লাহ মারে ছয়শো নুরের পাখা লাইট দিয়েছে সামনে যদি যাবো তো আমার শয়শ নূরের পাখা তাজাল্লিতে পুরে সাই হয়ে যাবে আপনি যান আর সুর আল্লাহ হুজুর আপনি সামনে বাড়েন তুমি যাবে না না যেতে পারবো না আমার ক্ষমতা নাই জেলে তো শেষ হয়ে যাবে তো হুজুর তখন কি করলেন দেখেন আমার নবী পাখের পাওয়ার দেখো মোল্লারা রসুল উল্লাহর পাওয়ার দেখো তো আল্লাহর হাবিব তখন জিব্রাইলের একটা পরেই ভাবে ধরলেন ধরে আমার নবীজি এক কদম দিলেন সামনে এক কদমে কতটুকু গেছে মারজুন নবুয়াতওয়ালা কয় পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা গেছে কত হাজার পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা হুজুর গেলেন এক কদম মোবারকে যাওয়ার পরে হুজুরে পাকের হাত মোবারকে জিব্রাইলের পাখা ধরে আছে জিব্রাইলকে দেখা যায় একটা চড়ুই পাখির মতন ছটপট ছটপট করে হুজুর জিজ্ঞাসা করলেন লিমা তাজাল জালা লিমা তাজাল জালা ও জিব্রিল তোর মধ্যে কেন ভূমিকম্প আসলো তুমি কেন কাঁপো থর থর করছো কারণ কি জিব্রিল কয় ইয়া রাসূল আল্লাহ আমার ভয় হচ্ছে না জানি আমি একারই শেষ হয়ে যাচ্ছি আমার বাড়িতে মেহেরবানি করে আপনি আমাকে পৌঁছাইয়ে দিন আল্লাহু আকবার বলেন আমার নবী পাখির কি ক্ষমতা দেখো কার বিরোধিতা করো কার সমালোচনা করো কে জবাব দিবে হাসরের ময়দানে জিবরিলা আমিন কৈ আর সুজ্লামকে আমার বাড়িতি ফি পৌঁছে দিন তো হুজুর বলেন তোমাকে পৌঁছাবো তবে একটি কথা আছে শোনো হাল্লা কাহাজাত তোমার কোনো প্রয়োজন আছে কিনা বলো আমার কাছে বলো আমি মাওলার কাছে যাচ্ছি মাওলা থেকে তোমার হাজত পূরণ করব। আল্লাহ একবার বলেন হুজুর এখানে এই কথা বলার পিছনে একটি হ্যাকমত আছে বলবো কিনা তো এই কথাটা বলার আগে জিবরেলের ব্যবস্থাটা করে দিচ্ছি জিব্রিল বারবার কই আর আমার বাড়িতে পৌঁছান তো হুজুর মনে করলেন এখন তাকে আবার এক কদম দিয়ে চিদ্রাতল মন্থায় পৌঁছাবো কেন হুজুর এখন কি করলেন হুজুরের শাহাদ আঙ্গুল মুবারক ব্যবহার করে দিলেন শাহাদত আঙ্গুল ইশারা করলেন জিবরিল আবার তার বাড়িতে পঞ্চাশ হাজার বছর রাস্তা চলে আসলো জিবরাইল বাড়ি কোথায় সিদ্ধাতুল মুনতাহা হুজুর এক কদম দিয়ে নিচে কতটুকু ইশারা দিয়ে পঞ্চাশ হাজার বছর রাস্তা সম পরিমাণ জিব্রাইলের বাড়িতে পাঠ পৌঁছে দিলেন সুফিয়ানে কেরামগন তার রহস্য বলে মাওলায়ে কারিম দয়াল নবী নুরের নবীকে ডাক দে দুস্ত কেন হয়রান হচ্ছেন ফেরেশান হচ্ছেন উপমতের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন হাসরের ময়দান কায়েম করবো ইয়া রসুল আল্লাহ পঞ্চাশ হাজার বৎসর সম পরিমাণ আসরের ময়দানের সময় হবে তখন আপনার উম্মদগঞ্জ গমগীন অবস্থায় প্রেশান অবস্থায় থাকবে এই জন্য আপনি হচ্ছেন এক কদমে যদি আপনি রসুল্লাহ এক কদমে আনতে পারেন পঞ্চাশ হাজার বছরের রাস্তা এক ইশারায় পৌঁছাইতে পারেন শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে তার বাড়িতে পঞ্চাশ হাজার বছর রাস্তার সম পরিমাণ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়া যারা চারাফেরসুল উল্লাহর গোলামিতে থাকবে গোলামে মোস্তফা হয়ে আশরের ময়দানে আসবে ইয়ার সুর আল্লাহ ইয়া হবি আল্লাহ আব্বার একটা সাদত আঙ্গুল মুবারকের সবে পরিমাণ হবে মুত্তাকিন কুমিন্দর জন হাশরের মাঠ আল্লাহ আকবান ইয়ার সুর আল্লাহ ज़िंदबाद जिंदाबाद ज़िंदबादंदमान मोहम्मदुआल মোহাম্মদু আল আলে আমার গভীর মনোযোগ সুবিআানে কেরাম তার রহস্য বয়ান করেন নবী পাকের গোলাম যারা হবে হাসুরের ময়দানটা আমার নবী পাকের শাহাদত আঙ্গুল মুবারকের ইশারার সমান তাদের জন্য হবে

তোরা ওহাবি মোল্লা যারা আছো তোদের জন্য পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে নবী পাকর গোলামদের জন্য হবে শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা এটার সাথে যদি এক লাখ থাকো নবী পাকের শাহাদত আঙ্গুল মুবারকের সাথে অর্থাৎ হুজুর পাকের সাথে যদি সম্পর্ক থাকে অবশ্যই তোমার পঞ্চাশ হাজার বছর সমপরিমাণ থাকতে হবে না হবে না রুহুল বয়ান শরীফে লিখছে আল্লামা ইসমাই হাকি বুরুজি হানাফি যে একজন ব্যক্তি ইমানদার ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ার যেই সময় মুমিনের জন্য হাসরের ময়দানে থাকতে হবে এতটুকু সময় বা তার চাইতে আরো কম তার কি আরকম সম্পর্কটা কার সাথে থাকতে হবে বলেন বলেন সকলে জবান খুলে বলেন কার সাথে তো নবীর এখন আসি আসে কিনা নবী পাকের সাথে সম্পর্ক থাকলে সেই ব্যবস্থা হবে হবে কি বলছিলেন তোমার কোনো প্রয়োজন আছে কি না কোনো সুয়াল আছে কি না আমার কাছে বলো তোমার সুয়াল মঞ্জুর হবে আমি মাওলার কাছে কথাবার্তা বলবো তোমার জন্য তো জিবিলি ক ইয়ারসুল আল্লাহ আমার কোনো আর্জি নাই তবে একটা আর্জি হুজুর বলেন কি আর্জি ওইয়ারসুল আল্লাহ আল্লাহ যখন ফুলসেরাত কায়েম করবে নবিগ আপনার উম্মতেরা তো ফুলসেরাত পার হতে হবে আল্লাহ আমাকে শয়শ জানা শয়শ তো ডানা দিয়েছেন এই ডানাগুলো আমি ফুলসেরাতের পুলে বিচাব আপনার গোলাম গুনহাগার উম্মতেরা আমার পরে ভর হয়ে এরা ফুলসেরাত পার হবে এই দরখাস্ত মঞ্জুর করে আনবেন নবীজি খুশি নাবেসার আরো জোরে বলেন খুশি Huzur বলেন ঠিক আছে তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো মঞ্জুরে মুস্তাফা بھی মঞ্জুরে خدا আমান নবী পাক যদি মঞ্জুর করে আল্লাহ এটা কি না না আকবার বলেন আল্লাহু আকবার خالقুল نے اپ کو দো নজা হে আবকে কাব্জাওয়া এখতিয়ার মে আল্লাহ আকবার যিনি সকল সৃষ্টি জগতের স্রষ্টা তিনি এমন ভাবি মালিক নবী দুজাহানের প্রতি খুশি হাবিবের প্রতি খুশি সব কিছুর মালিকানা আমার নবী পাখের দুই হাত মুবারকে দান করে দিয়েছে। আমরা নবীজি হাত তোমারকার কবজা আসি আপনারা কে আসেন কি জানি না হুজুর তো মালিকের দ্বারাইন মালিকে দ্বারাইন তো জিবরিল আমিন যখন বললেন ইয়া রসুল আমার এই দরখাস্ত হুজুর মঞ্জুর করলেন এটা বলার কারণ কি মেরাজের রাত্রে আমার নবীজি সোভিয়ানে ক্রাম তার ব্যাখ্যা দিচ্ছেন আমি তো আসরারুল মেরাজের মধ্যে আজ থেকে প্রায় বিশ বছর আগেই লিখছি আসরালুল মেরাজ মেরাজের কুপন আচ্ছা গভীর মনোযোগ ওই কিতাবে তার মহিষ্য রহস্য ব্যাখ্যা দিয়েছি আল্লাহর হাবিব কেন জিব্রাইলকে কথা বললেন মেরাজের রাত্রে জিব্রাইলকে আমার নবীজি একটা উপযুক্ত শিক্ষা দিছে কি শিক্ষা নবী পাক সালামের দাদা আমাদের জাতির পিতার নাম কি বলেন মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম খলিল্লাহ কেনা গুনে পাঠাইছিল নমরুদ কে ফালাইছিল নমরুদে পালাইছে সে জিব্রেল তখন গেছে কার কাছে আমাদের বাবার কাছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লার কাছে যখন তিনি আগুনের কুণ্ডুলিতে আছে তখন জিবরেল গেছে গিয়ে বলছেন ওগো ইব্রাহিম আপনি আমার কাছে সাহায্য চান কে কইছে কে কইছে জিব্রাইলে কইছে যে আপনি আমার কাছে কি চান সাহায্য চান তো ইব্রাহিম খলিল্লা বলেন তুমি কে কামিজ ও তুমি আমার সাহায্য করতে আসছো আর তোমার কাছে সাহায্য চাইব কি আমার মাওলা তুমি তো তুমি কি আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে বলি যে আল মাওলা আমাকে সৃষ্টি করেছে আমার পরীক্ষা করেছে আমি নম্রদের আগুনে আছি সেই মাওলা কি দেখে আবার তুমি দরখাস্ত করতে হবে আল্লাহ একবার বলেন তো আল্লাহর হাবিব হাবিবুল আলমিন মেরাজের রাত্রে কে বললেন আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ নমরুদের আগুনে পড়ার কারণে তুমি বলছিলা তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য আমার দাদা তোমার সাহায্যকে ফিরিয়ে দিয়েছে হে জিব্রাইল শোনো আজকে আমি মাওলার দিদারে যাচ্ছি যা দরকার আমার কাছে চা সেদিন আমার দাদা ইব্রাহিম খালিল উল্লাহ তোর সাহায্যের দরকার হয় নাই বরং তুমি আমার সাহায্য নিয়ে যাও নবী পাকের সাহায্য জিবিল নিছি কিনা জোর বড় কি নেয় নাই কেমন নেওয়া নিয়েছে দেখো হুজুর সারে কারে দো আলম মুস্তফা সাল্লাহু সাল্লাম বললেন তোমার আর্জি আমি কবুল করে নিলাম সোভিয়ান একরাম জবাব দিয়েছেন সেই দিন নবীজি জিব্রাইলকে প্রমাণ করে দিয়েছেন আমার দাদা ইব্রাহিমের সহযোগিতা তুমি করার কোনো দরকার নাই ব্যবস্থা নাই তোমার সাহায্যের প্রশ্নই ওঠে না বরং আমার দাদা আমার নূরের উশিলায় সেদিন নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছে কার নূরের উশিলায় আচ্ছা নবীগণের ক্ষমতা বেশি না উম্মতের ক্ষমতা বেশি উত্তর দেন না কেন নবীগণের ক্ষমতার জর্রার জর্রা জর্রার জর্রা যদি এক পাল্লায় রাখা হয় তাম জাহানের আমল গুলা যদি এক পাল্লা রাখা হয় সমতুল্য হইতে পারে পারে না তো লাট পেকাম ইব্রাহিম খালিল উল্লাহ নমরুদের আগুনে পড়েছে এখন কয় নমরুদের আগুনে একটা পশম জ্বালাইল না কেন উত্তর হলো ওই নূরে মুহাম্মদি থাকার কারণ আকে লুৎপে খেসেরা এজ হারে কর বা খুলিলাস না রে রাগুল যা রে বলুন আল্লাহ বাইরে আমার আমার প্রিয় এখন জিব্রাইলে ছেড়ে দিল বুরাক ছেড়ে দিল আমার নবী পাকের কাছে বাহন আসলো রাফরাফিন খুদরিন রাফরাফিন খুদরিন অর্থাৎ সবুজ রঙের লিফট আসলো হুজুর লিফ্টে উঠলেন বোরাকের গতি বোরাকের পাওয়ার আর রপের পাওয়ারের মধ্যে বেশ কম কত বোরাক থেকে এমন একটি বড় তেজস্বী পাওয়ার ওয়ালা রপ আল্লাহ পাঠাইলেন যার গতি বোরাক থেকে দশ গুণ বেশি কত গুণ দশ গুণ বেশি ওয়ালায় আমার নবীকে আরোহণ করলেন হুজুর গেলেন সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করলেন এখন রপরপ চলে গেল পর্দাউ নাই জিবরাইল নাই মিকাইল নাই প্রপ নাই নবীজি একা আল্লাহর হাবিব রেহেমাতুল্লিল আল আমিনকে আরোশ দেখানো হল এর আগে প্রিয় নবীজিকে সিদ্দাতুল মুন পরে জান্নাত পরিদর্শনে নিল জোরবল শুবাহান আল্লাহ হুজুর জান্নাত দেখছে কিনা দেখছে নবীজি জান্নাতের ভিতরে ভাই ও আমার শোনেন আমার প্রিয় নবীজি জান্নাতে গেলেন জান্নাতের হুর গেলমানরা আমার নবীজির সামনে আসলো আসছে কিন্তু নবীজি জান্নাতের হুর গেলমানের দিকে একটু তাকায় না আল্লাহ একবার বলেন না কেন অন্যদিন যেভাবে সাজছে আজকে মালিক আসছে সাজাটা কেমন সাজবো এমন সাজা সাজলো কিন্তু মালিক তাদের দিকে দেখে না তো প্রিয় নবীজির দরবারে জান্নাতের হুর গেলমানেরা কয়সুল আল্লাহ আমরা একটু দর্শন করার জন্য আসলাম আপনি আমাদের দিকে তাকান না নজর করেন না কারণ কি তো আল্লাহর হাবিব বলেন আমরা কিভাবে তোমাদের দিকে তাকাবো আল্লাহ একবার বলেন আমি কেন তোমার দিকে দিকে তাকাবো তোমাদের মূল্য কত শোনো আল্লাহ একবার বলেন কালি মাতুন ওয়াহেদা হুজুর বলে দিলেন ও হুরগাল মানেরা তোদের দিকে আমি কি তাকাবো কালি মাতুল ওয়াহেদা আমার উম্মতের একটা কালিমাই হচ্ছে তোমাদের সমান তোমাদের মূল্য আল্লাহু আকবার বলেন তো জান্নাতুল হুর হুরকেল মানে কই আর শুনলাম এটা কোন কালিমা হুজুর বলে দিলেন আমার উম্মত যদি বিশুদ্ধ অন্তরে একবার পাঠ করে লাল্লাহু মাহাম্মাদুলসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম সামানুল জান্না আমি বক্তব্য শেষের দিকে টানছি গভীর মনোযোগ হুজুর বলেন ও মানারা তোমরা এমন করো কেন আমার উম্মত যদি বিশুদ্ধ অন্তরে একবার পড়বে রা ইরাহ ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ তাহলে তোমরা যারা হুরগেলমান আছো তোমরা আমার উম্মতের এই একটি কালিমার বিনিময়ে তাদের সেবক হয়ে যাবে আল্লাহ একবার বলেন না কেন এমন একটা বিশুদ্ধ অন্তরে কালিমা পাঠ করে নিজেদের জীবনকে আল্লাহ আল্লাহর হবি গোলামিতে ওয়াকফ করতে চাই কি চাই না আল্লাহ কবুল করক সবাই বলি না আমিন হুজুর সাল্লাহ আল ইসলাম যখন আর গেলেন তো আল্লাহ ডাকলেন উদনু ইয়া আহমদ মার্জুন ওয়ালা লেখে আল্লাহ পাক ইউনু ইয়া আহম্মদ একবার ডাকছে হুজুর বুড়াকে আরজাইয়া রপরপে নিছে আল্লাহর একটি ডাকে তার চাইতে সাতগুণ ক্ষমতাবান হইয়া নবীজি গেছে এরকম ভাবে আল্লাহ শাশ্বতবার ডাকছে কতবার কতবার শাশ্বতবার ডাকার পরে মুসলিম শরীফে আসছে ফা দানাল জব্বার আমার প্রিয় নবীজি আল্লাহর নিকটবর্তী হলেন কোরআনুল করিমে নজমে আল্লাহ ওয়াজ করছেন সুম্মা দানা কাউসাইনে আও আদনা সুম্মা দানা দানা হলো ফেলে মুস্তফা খোদা আল্লাহ সুম্মা দানা অতপর নবীজি নিকটবর্তী হলেন একটু মনোযোগ দিবেন আমি এই ব্যাখ্যার এখানে দিচ্ছি কেন যেহেতু আমাদের বিশিষ্ট একজন আলেম এখানা আছে ভুল হইলে সামনাসামনি ধরে দিবে কোনো আপত্তি নাই কোনো আপত্তি আছে নেই মনোযোগ দানার মধ্যে তিন হরফ দাল নু ইয়া দাল নু ইয়া তিন হরফ দানা হলো ফেলে মুস্তফা আমার নবীজির কর্ম নবীজি গেছেন দানার মকামে কোন মকামে দানার মকামে সুম্মা দানার ভরে ফা হলো তাদাল্লাহ ইয়া আল্লাহ কোস্ত আপনারা সেই মক্কানগর থেকে আনছি সিদ্ধ্রাতুল মন্ত হয় সেখান থেকে সত্তর হাজার নূরের পর্দা তায় করে রপ্রপর শেষ বোরাক শেষ এরপরে আপনাকে আমি ডাকছি ডেকে 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 আমার কাছে আনছি আমি যে আপনার আমি যে আপনার প্রিয় ভাজন আমি যে আপনার মাসুক আমি যে আপনার আশেক প্রমাণ হবে কি খোদা ফেলে বলুন আপনি এসেছেন দানায় মাকাম আমি নিজে আসলাম আল্লাহ আকবার বলেন গভীর খেয়াল গভীর মনোযোগ দানা হরফে কিল্ল কিল্লাদ হরফে কাসরত মায়নায় কাসরত হুজুর গেলেন যাওয়ার পরে দুস্ত আর আপনি আসতে হবে না আমি আমার নূর নিয়ে তোমার কাছে আসছি জোর বলুন আল্লাহ এই জন্য তো প্রিয় প্রশ্ন করা হয়েছে ইয়া আল্লাহ আপনি কি মাওলাকে দেখেছেন মেরাজের রাত্রে তো হুজুর বলছেন রাইতু তু রাব্বি আজ্জা ও জাল্লা ফি আহসান সুরতিন আর অন্য হাদিসও আছে ওখানে গেলাম না হুজুর বলেন আহসানে সুরাত আমি উত্তম সুরতে দেখছি নূর দেখেছি নূর দেখেছি ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবায়ে কেরাম ফরমান মেরাজের রাত্রে রসুল্লাহ একবার আল্লাহকে দেখা নাই দশ বার দেখেছে কয়বার নজরুল ইসলাম রেজবি প্রমাণ কি উত্তর শুনো একবার তো দেখলেন প্রথমে দেখে নব্বই হাজার কথাবার্তা হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন হুজুর আসলেন ষষ্ঠ আকাশে জিবরিলাম মিকা হজরত মুসা করিমুল্লাহ বলেন আপনি মামলার থেকে আপনার উন্মতির জন্য কি আনছেন হুজুর বলেন পঞ্চাশ অক্ত তারা পারবে না তারা কি পারবে না আমি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই আমার নবী পাকের মায়া বেশি আমরার জন্য না এখানে একটা হেকমত করাবে কি করাবে যারা উসিরা মানো না তোরা যদি নামাজ পড়তে হয় পঞ্চাশ বক্ত পড়তে হবে কত বক্ত পড়তে হবে কেন এই জন্য আল্লাহ তো ফরস করছে পঞ্চাশ হাজরতে মুসা কালিমুল্লা আপনার পারবেন আপনি যান হুজুর একাধিক্রমে মুসলিম শরীফে আসছে গেলেন কতবার নয় বার গিয়ে আল্লাহকে দেখছি কিনা আগের একবার কতবার দশ বার হয়েছে আমার আল্লাহর হাবিব কার আলম নয় বার গেলেন পাঁচ চল্লিশ কমানো হলো এখন নবীজি কয়ে আমার উম্মতে পাশ পড়বে কত সব দিবে তো আল্লাহ দোস্ত আপনার উন্মতে পড়বে পাস সবাব দিব পাস কো নেন হবে না এটা মানতে রাজি না কেন আপনার উম্মত পড়বে পাস আমি পাস দিব বেশি দিবে কেন আল্লাহ পঞ্চাশ পড়লে কত দিতা পঞ্চাশ পড়লে তো পঞ্চাশই দিতাম তুমি হুকুম করছো পঞ্চাশের আমি ডাউন করেছি তুমি কমাও নাই আমি দরখাস্ত রেখেছি ও আল্লাহ আমার দরখাস্তে তুমি কমাই আছো বিদায় আমার উম্মত পড়বে পাস দিতে হবে পঞ্চাশ তো আমার আল্লাহ কয় দুস্থ আপনি সেটা বলেন এটাই মঞ্জুর যেটা বলেন এটা দেখি ফ আও হা ইলে আবদিহি মা আও হা এর ব্যাখ্যা পাঁচ প্রকারের ব্যাখ্যা আল্লাহ প্রেম বিনিময় করলেন ফ আও হা ইলে আবদিহি মা আওহার নাই মিকাইল নাই কোনও ফেরেশতা নাই আপনার সুরার নজমে অনেকগুলো আয়াত এটা খবর জানে না এই আয়াতগুলো একমাত্র মেরাজের রাতে খালেকার মাখলুক মাহবুবার মাসুক আশেকার মাসুক তালেবার মাতলুব মাদিয়ার মামদু সাকেরার মাস্পুর দাফেরার মাকপুরের মধ্যে হয়েছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাইর আমার বহু দূর আমায় কেরাম আমার ভাই বলছিলেন আপনি উপরের কথা বলেন এই উপরে আলোচনা করতে আমার কমপক্ষে রাত্র শেষ হবে আল্লাহ মাফ কর আমার এলেম কালাম নাই শুক্রিয়াতন বলছি

আল্লাহ সাত বলেছেন দোস্ত চান হুসুর বলেন গুনাগার উম্মত চাই আর কিছু না বায়ু আমার গভীর মনোযোগ লাস্ট ফিনিশিং কথা হচ্ছে এই হুজুর চলে আসবে এখন কয় আল্লাহ আমার গুনাগার উম্মতের গুনাগুলো আমি নবি পাকর হাত মুবারকে তুমি দিয়ে দাও ইজাল হিসাব উম্মতিরি আল্লাহ ইয়া তালি আলা উয়ুবিহি মাহাদুন গায়রি আল্লাহ আমার গুনাগার যত আছে উম্মত তাদের গুনাগুলো আমার হাতে দাও আমি রসুল উল্লাহ সারা জন্য আমার উম্মতের গুনার খবর আর কেউ না জানে মুসা যেন না জানে ঈশা না জানে আদম না জানে সৃষ্টি কেউ না জানে আমি একমাত্র আমার কোনাগার উন্মতের ব্যবস্থা আমার মতে থাকবে আমার এছাড়া আর কেউ দেখতে পারবে না আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরখাস্ত পেশ করলেন আল্লাহ বললেন জান দোস্ত আমি বলে দিচ্ছি যা কুনতু আনার রাহিম ওয়া আনতা শাফিউ ফাইনাল মুসলিমুনা বাইনানা আমি যখন হাসরের ময়দান কায়েম করব কাজিউল খুজার এসলাসের মসজিদে বসবো আমার সামনে মিজান থাকবে আমি দয়া করব আপনি সুপারিশ করবেন আমি দয়া করব আপনি সুপারিশ করবেন আমি দয়া করব আপনি সুপারিশ করবেন আমার দয়াতে আপনার সুপারিশে গুণাগার থাকবে না তো চোখে হলো মাওলাই বাড়ি তালার দরখাস্ত হলো রসুল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে রজব মাসের ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ রাত্রে হুজুরকে নিয়ে তোমার আমার নাসাতের ব্যবস্থা করেছে নাতি বাড়ি তালা মঞ্চি রসুল উল্লাহ ভাইরা আমার বক্তব্য শেষ করে দিচ্ছি কোনোদিন যদি কোনো জায়গায় সুযোগ দেন মেয়েরাজ কাকে বলা হয় ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ